মসজিদের ভেতরে জুতা নিয়ে আলোচনা করছেন মুন্সিগঞ্জের এমপি ও গজারিয়া থানার উপজেলা চেয়ারম্যান। আজ শুক্রবার জুমার নামাজের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিয়ে বেশ সমালোচনা হয়। ছবিটিতে দেখা যায় 6 থেকে 7 জন লোক মসজিদের জুতা পরিহিত অবস্থায় কথা বলছেন। একজন এমপি ও উপজেলা চেয়ারম্যান কিভাবে এমনটা করতে পারে তা নিয়ে সমালোচনাটা হওয়া স্বাভাবিক। হাদিসে আছে, মসজিদে অহেতুক গল্পগুজব জায়েজ নেই। হাদিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যে নিয়তে মসজিদে গমন করে তাই পায়, অর্থাৎ সওয়াব পাওয়ার উদ্দেশ্যে গেলে সওয়াব পাবে, আর যদি জাগতিক কোনো উদ্দেশ্যে নিয়ে যায় তার গোনা হবে। এজন্য ঘরে থাকা সত্ত্বেও শুধু বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে মসজিদে যাওয়া ও সেখানে গিয়ে অহেতুক গল্প গুজবে মেতে ওঠা জায়েজ নয়। শ্রীলঙ্কার গির্জা এবং অভিজাত হোটেল সহ মোট 8টি স্থানে সিরিজ বোমা হামলার রেশ না কাটতে এবার হামলার শিকার হয়েছে দেশটির মসজিদ সহ মুসলিমদের বিভিন্ন স্থাপনা। শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে সোমবার চালানো এসব হামলায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে এ পর্যন্ত 5 জন আহত হয়েছে। এ সকল হামলার সততা নিশ্চিত করে শ্রীলঙ্কা পুলিশের মুখপাত্র রুয়ান গুণাশেখারা বলছেন, এদিন স্থানীয় সময় ভোরে আম্পারার পুত্তালুম এলাকার একটি মসজিদ এবং 4টি দোকানসহ বেশ কয়েকটি গাড়িতে সিংহলি বৌদ্ধরা হামলাটি চালায়। এই ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকার তাৎক্ষণিক অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তিনি আরও জানান, মসজিদ ও দোকানে হামলার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে আমরা আশা করছি খুব শীঘ্রই এর সাথে জড়িতদের গ্রেপ্তার করা হবে। এর আগে রোববার রাতে শ্রীলঙ্কার পুত্তালুম জেলার একটি মসজিদে পেট্রোল বোমা হামলা চালানো হয়। এছাড়া বান্দারাগাম এলাকার মুসলিম মালিকানাধীন 2টি দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। অপরদিকে দেশটির মুসলমানদের জোট মুসলিম কাউন্সিল অব শ্রীলঙ্কা মসজিদে হামলার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। তারা মসজিদ সহ এসব হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের জন্য সরকারের প্রতি আহ্বান জানায়। এর আগে জোটটি ইস্টার সানডে উদযাপনের সময় গির্জা সহ বিভিন্ন স্থাপনা চালানো হামলায় শোক প্রকাশ করেছিল। রোববার ইস্টার সানডের দিনে স্থানীয় সময় সকাল 8:45 দিকে কলম্বোর কোচি চিকাদের সেন্ট আন্থনি চার্চে প্রথম বিস্ফোরণের ঘটনা ঘটে। দ্বিতীয় হামলাটি ঘটে কটুয়া পিটারের সেন্ট সিবাস্তিয়ান চার্চে, আর তৃতীয় বিস্ফোরণটি ঘটে নেয়াগুম্বো শহরের বাত্তি কালোয়া চার্চে। এছাড়াও কলম্বোর 3টি 5-তারা হোটেলও বিস্ফোরণ ঘটানো হয়। পরে আরও 2টি স্থানেই হামলা হয়, সেখানেও প্রাণঘাতীর মতো ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত 36 বিদেশি নাগরিক সহ প্রাণ হারিয়েছে অন্তত 290 জন, এতে আহত হয়েছেন আরও কমপক্ষে 5 শতাধিক। শ্রীলঙ্কার সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই সিরিজ বিস্ফোরণের জন্য কাউকে দায়ী করেনি, তবে এ পর্যন্ত 24 জনকে আটক করেছে সেখানকার পুলিশ। এদিকে এই ঘটনার উত্তেজনা ও গুজব ছড়িয়ে পড়া ঠেকাতে বন্ধ করে দেওয়া হয়েছে জনপ্রিয় সব সামাজিক যোগাযোগ মাধ্যম। 2 দিনের জন্য সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ফেসবুক হোয়াটসঅ্যাপ সহ গুরুত্বপূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যম ও বার্তা পাঠানোর অ্যাপস দেশটিতে বন্ধ করে দেওয়া হয়েছে। এই উদ্যোগ নেওয়া হয়েছে যাতে করে ভুল তথ্য ও গুজব ছড়ানোর রোধ করা যায়। প্রায় 2 কোটি 10 লক্ষাধিক জনসংখ্যার দেশ শ্রীলঙ্কায় মুসলিম রয়েছে প্রায় 9%। তাছাড়া দেশটিতে বৌদ্ধ ধর্মাবলম্বী লোকের সংখ্যা প্রায় 70%।